single one, single one. ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিজিটাল এগ্রো রংপুর নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখেন আজকে মূলত রবিবার, তো আজকে কিছু কুরিয়ারের জন্য বেশ কিছু দেশি এবং বিদেশি চারা ওঠানো হচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই দেখবেন, এটা হচ্ছে থাই ব্যানানা, মানে একটু হালাও। তো দেখেন এই আপনার কত ডাল বিশিষ্ট, অনেক ঝোপালো, এটা হচ্ছে থাই ব্যানানা। এটা আপনার প্রভাস থেকে অর্ডার করেছেন হচ্ছে মকবুল ভাই, তিনি এরকম বেশ কিছু আপনার চারা অর্ডার করেছেন মাতৃ গাছগুলো। তো অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা গাছ দেখানোর চেষ্টা করব, ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। দেখেন গাছের গোদ কত সুন্দর এবং গোড়ামোটা কত ডাল বিশিষ্ট। তারপর এটা হচ্ছে আপনার মাল্টিগ্রাফটিং, একটা গাছে 60 ডাল বিশিষ্ট, অনেক ঝোপালো। এটাও আপনার সিমেন্টের হাফ বস্তা রয়েছে। এটা হচ্ছে ফেনী সদর থেকে নবীন ভাই, ঝোপালো চারা আর কি, অনেক সুন্দর। তারপর প্রবাস থেকে আরেক ভাই এই কিউজাই গাছটি অর্ডার করেছেন, দেখেন কত ডাল বিশিষ্ট ঝোপালো, অসংখ্য ডাল বিশিষ্ট। দেখেন এই গাছটি ঝোপালো, এই যে ইনি এক প্রবাস থেকে অর্ডার করেছেন, এটা যাবে হচ্ছে সিলেট বিএনই বাজার। তো তারপর আরেকটা চারা, সেটা হচ্ছে আপনার থাই কাঠিমন, দেখেন অসংখ্য ডাল বিশিষ্ট, অনেক ডাল বিশিষ্ট ঝোপালো, উচ্চতা দেখেন কত সুন্দর। তো এটাও আপনার হচ্ছে মকবুল ভাই, উনি আপনার প্রবাস থেকে, এটাও যাবে সিলেট কদমতলি। মোটামুটি ইনি 16 থেকে 17টি চারা অর্ডার করেছেন। তো এরকম তো প্রত্যেকটা চারায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন, আমরা কার্যক্রমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভাই দেখেন এটা হচ্ছে আপনার রেড আইভরি, ওর চিয়াংমাই, দেখেন অসংখ্য ডাল বিশিষ্ট ঝোপালো, একটু হালাও, দেখেন কত সুন্দর। এটা হচ্ছে কক্সবাজার থেকে সাদমান সাকিব ভাই, তিনি আমার কাছে অসংখ্যবার চারা নিয়েছেন, আমার কথা কাজে মিল পাওয়ার জন্য সে আমার কাছে প্রতিনিয়ত চারাগুলো সংগ্রহ করে। আর সাদমান ভাই, আসলেই সাকিব ভাই আসলে অনেক মানসিকতা এবং ভালো মনের একটা মানুষ, ওনার জন্যে তিনটা চারা আজকে ওঠানো হয়েছে। এটা হচ্ছে রেটাই বিরক্ত চিয়াংমাই, দেখেন কত সুন্দর, অসংখ্য ডাল বিশিষ্ট ঝোপালো, গোড়ামোটা। তারপর এখানে দেখো তো, এটা হচ্ছে চিয়াংমাই কিং অফ চাকাপাত, দেখেন এটাও সেম সাইজ, কত সুন্দর ডাল বিশিষ্ট ঝোপালো, দেখেন কত সুন্দর, দেখলেই যেন আপনার মনটা ভরে যায়। তো উনি এই এই যে চারাগুলো, এই তিনটা চারা সংগ্রহ করেছেন, এটা হচ্ছে আপনার কিং অফ চাকাপাত। তারপর এটা হচ্ছে জাপানি মিয়াজাকি, দেখেন কত সুন্দর ঝোপালো, দেখেন ডালগুলো দেখেন কত সুন্দর। তো এই তিনটি চারা সাকিব ভাই সংগ্রহ করেছেন, সাকিব ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। তারপর এখানে যে কাজগুলো আরও রয়েছে আপনাদেরকে দেখাবো, এই প্রবাস থেকে মকবুল খান যে ভাইগুলো চারাগুলো যে অর্ডার করেছেন তার জন্য, দেখেন এটা হচ্ছে ফজলি, অসংখ্য ডাল বিশিষ্ট, আপনি দেখেন মানে কি বলবো, দেখেন আপনি দেখলেই বুঝতে পারবেন, অসংখ্য ডাল বিশিষ্ট, অনেক অনেক ডাল বিশিষ্ট ঝোপালো। তো ওনার জন্য যে চারাগুলো ওঠানো হয়েছে, দেখেন এটা হচ্ছে ফজলি, কত সুন্দর, মনের মতো একদম চারা। তারপর এই যে দেখেন এটা হচ্ছে থাই ব্যানানা, ওনার দুইটা ব্যানানা ছিল, এর আগে একটা ওঠানো হয়েছে, এটা হলো আরেকটা ব্যানানা, দুই নম্বর ব্যানানাটা, দেখেন কত সুন্দর ডাল বিশিষ্ট ঝোপালো চারা। তারপর দেখি এটা হচ্ছে থাই কাসামিটা, দেখেন কত সুন্দর ঝোপালো চারা, এটা হচ্ছে থাই কাসামিটা, ওঠাও কত সুন্দর। তারপর এদিকে হালো, এটা হচ্ছে বাড়ি 11, একটা 12 মাসি জাত, কত সুন্দর ঝোপালো, দেখেন অনেক ডাল বিশিষ্ট ঝোপালো, এগুলো সব সিমেন্টের হাফ বস্তা রয়েছে। তো মূলত আজকে অসংখ্য পরিমাণে মানে চারা ওঠানো হয়েছে শুধু মাতৃ গাছগুলোই। তো আপনারা যারা এরকম ঝোপালো মাতৃ গাছগুলো অর্ডার করতে চান, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আমার যোগাযোগ নাম্বার 01742879250, আমার ঠিকানা পীরগাছা রংপুর। আমি মূলত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো ডেলিভারি করে থাকি, অথবা আপনি চাইলে বাগানে এসে দেখে চারাগুলো সংগ্রহ করতে পারবেন। তো আমার কাছে পাবেন বিভিন্ন জাতের দেশি বিদেশি খুচরা এবং পাইকারি, ছোটো বড় সকল ধরনের চারা। তো দেখেন কার্যক্রমগুলো কীভাবে করে থাকি, অবশ্যই দেখাবো, ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। আর যে এখানে যে চারাগুলো রয়েছে, প্রতিটি চারাই 3 ফিট 4 ফিট এক ডাল বিশিষ্ট পিপি প্যাকেটের চারা, গাছের গ্রোথ দেখেন কত সুন্দর, দেখেন কত সুন্দর গ্রোথ। তো এগুলো হচ্ছে চায়না আপনার 3 টেস্ট, ব্ল্যাক স্টোন, চিয়াংমাই চাকাপাত, থাই কাঠিমন, হানিডু, আলফানসোর ব্যানানা কিউজাই, তারপর মিয়াজাকি, বাড়ি 13, বাড়ি 8, বাড়ি 4। তো এইরকম আপনার হচ্ছে নাম রকমের সিমোয়াং, পোশাশুরিয়া, অস্টিন, সাদা হীরা, তারপর তোতাপুরি, BN7, তো এইরকম নামসহ যে এখানে বিভিন্ন জাতের আপনার অসংখ্য পরিমাণে এই পিপি প্যাকেটের চারাগুলো ওঠানো হয়েছে। এটা হচ্ছে আপনার ঢাকা
ধামরা এর শামিম ভাইয়ের উদ্দেশ্যে ওঠানো হয়েছে। এই চারাগুলো শামিম ভাইয়ের জন্য ওঠানো হয়েছে মূলত। দেখেন এই যে যে প্যাকেটগুলো রয়েছে প্রতিটি সবগুলো চারাই আনার জন্য ওঠানো, ওনার জন্য ওঠানো হয়েছে। দেখেন এই যে নাম স্টিকার করা হয়েছে, এটা হচ্ছে বাড়িতে আরও CKP মানে কিং অফ চাকাপাত, পুনাই কিং, ডকমাই, সব এই জাতগুলো প্রত্যেকটা চারাই তার জন্য ওঠানো হয়েছে। আর প্রবাসী ভাইয়ের জন্য যে চারাগুলো, মানে আমার পেজের একজন খুবই পরিচিত সুনাম ভাই আলিনুর ভাই, তার জন্য পিঙ্ক কাঁঠাল, দেখেন গাছের কাঁঠালটার গাছটা দেখেন কত সুন্দর। তারপর এই দেখেন এটা হচ্ছে আপনার রামভুটানের চারা। তারপর এই যে এখানে যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় সাইজের কাঁঠাল গাছ, বারোমাসি কাঁঠাল গাছ। তারপর এখানে বিভিন্ন জাত যে রয়েছে, এই যে দেখেন অ্যাভোকাডো কত সুন্দর ঝোপালো কলমের চারা। তারপর এই যে পিঙ্ক কাঁঠাল দেখেন কত বড় এবং ঝোপালো। তারপর আমার পেজের একজন পরিচিত ভাই মাসুম ভাই, তো উনি বেশ কিছু চারা অর্ডার করেছেন, তো তার জন্য মূলত এই যে একটা থাইওয়ান, সরি বাড়িওয়ান পয়সা মালটা, মালটা একটা মালটা সহ দেওয়া হয়েছে। তারপর ওনার জন্য এই যে এখানে একটা দেখেন, এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা গাছ, দেখেন কত সুন্দর খাটো ঝোপালো। তারপর সিডলেস পেয়ারা, ওনার জন্য দেখেন কত সুন্দর। তারপর আরেক ভাই, ওনার জন্য হাইব্রিড বেল, কদ বেল, এটা কালিকোর। তারপর দেখেন এখানে বড় সাইজের কত সুন্দর লটকো গাছ। তারপর পুতির চারাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, খুবই মনোযোগ সহকারে দেখবেন। তারপর দেখেন এটা হচ্ছে মিডিয়াম সাইজের হাফ বস্তায় লিচু গাছগুলো কত সুন্দর দেখেন। তারপর এটা হচ্ছে আপেল পেয়ারা, মাশাল্লাহ দেখেন কত বড় হাফ বস্তা রয়েছে, কত সুন্দর ঝোপালো, অনেক ঝাঁকড়া একটা চারা। তারপর দেখেন এই যে স্বামী ভাইয়ের জন্য এই যে চানাথিরি লিচু এবং বোম্বাই লিচু। আর আমার এক ভাই কিছু চারা অর্ডার করেছিলেন এর আগে, তো কিছু চারা একটা চারা নষ্ট হয়ে যাওয়ার কারণে তাকে রিপ্লেস হিসেবে তাই কাঠিমনে চারা ঝোপালো চারাটি দেওয়া হয়। আর প্রবাসী ভাইয়ের জন্য এই যে দেখেন এটা হচ্ছে আপনার জাপানি মিয়াজাকি ঝোপালো চারা। তারপর যে দেখেন এটা হচ্ছে স্বামী ভাই মাসুদ ভাইয়ের জন্য, দেখেন কত সুন্দর লেবু গাছ। তো এখানে যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা চারাই প্রত্যেকটা অর্ডারের জন্য, অর্ডারকৃত ভাইদের জন্য ওঠানো হয়েছে। আর আমি চারা ওঠানোর সময় প্রতিটা মুহূর্তেই খেয়াল করি খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি সুস্থ সবল চারা দেওয়ার জন্য। তো যারা যারা আমার কাছে চারাগুলো অর্ডার করেছেন তাদের সবাইকে রইল, সবার প্রতি রইল ডিজিটাল অ্যাগ্রো রংপুর নার্সারির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিনিয়ত আপনাদেরকে সুস্থ সবল এবং ভালো মানের জাত গ্যারান্টি সহ চারা দিতে পারি। তো ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন, আমি সব কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই দেখেন এটা হচ্ছে আপনার কুলের গাছ, দেখেন কত সুন্দর। আর প্রত্যেকটা ডালের মাথায় দেখেন আপনার কতগুলো করে কুল ধরছে দেখেন। আর গাছটা আপনার মানে দেখেন অসংখ্য পরিমাণে আপনার কুল আসছে এবং অনেক ঝোপালো, এবং এটা আপনার অনেক বড় হাফ বস্তা রয়েছে, দেখেন কতগুলো ফুল এবং ফলে কত সুন্দর গাছটা দেখেন। যেভাবে নেওয়া যায় নাও, সাদা শুকনো দেখো নাই, দেখেন ভাই কত সুন্দর। তো ঠিক আছে ভাই নাও নাও, সুতা করে নাও বান্ধব, ওখানে দেখেন কত সুন্দর অসংখ্য ডাল বিশিষ্ট ঝোপলো, এটা কিউ যায়। তো সর্বশেষ সবকিছু কাজের শেষে আমরা এখন গাছগুলোকে ভালো করে প্যাকিং করব। তো দেখেন এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত বেরানা গাছ, যে গাছটাকে অসংখ্য ডাল রয়েছে, তো তাই এই গাছটিকে খুব সাবধানে ভালোভাবে প্যাকিং করতে হবে, তাই আমরা প্যাকিং করতেছি যাতে ডালগুলো নষ্ট না হয়। দেখেন কত সুন্দর করে প্যাকিং করা হচ্ছে। তো আপনারা যারা অনলাইন থেকে গাছ কিনতে আগ্রহী কিন্তু প্রতারিত হওয়ার ভয়ে গাছ কিনতে ভয় পাচ্ছেন, তারা দেরি না করে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি মোহাম্মদ ফারুক আহমেদ, আমার ঠিকানা পীরগাছা রংপুর। আমি অনলাইনে এবং অফলাইনে দুইভাবে গাছ সেল করে থাকি। আপনি যদি আমার পাশে হয়ে থাকেন কিংবা বাগানে এসে নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই বাগানে এসে চারা সংগ্রহ করবেন। আর যদি আপনি অনলাইন থেকে সংগ্রহ করতে চান
নিশ্চিন্তায় নির্ভয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আমার যোগাযোগ নম্বর 0174287925 0। আমার এই নম্বরে মূলত ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। দেখেন, এটা হচ্ছে সেই মাল্টিগ্রাফটিং গাছটি, কত সুন্দর করে প্যাকিং করা হচ্ছে গাছগুলোর পয়েন্টগুলো বা গ্রাফটিংগুলো পেঁচিয়ে দেওয়ার পর অবশেষে গাছটিকে সুন্দর করে প্যাকিং করা হচ্ছে। তো আপনারা আমার কাছে অর্ডার করলে আপনাদের চাইতে আমার টেনশনটাই বেশি হয়, কেননা অর্ডার নেওয়ার পর অর্ডারের কৃত গাছগুলো সঠিকভাবে পৌঁছে যতক্ষণ পর্যন্ত না পৌঁছানো হয়েছে ততক্ষণ পর্যন্ত আমার একটা টেনশন থাকে। তো দেখেন, অবশেষে গাছগুলো প্যাকিং করার পর এইভাবে আমরা মূলত গাড়িতে করে চারাগুলো গন্তব্য স্থানে, মানে কুঁজের অফিসে পৌঁছানো হয়। তো অবশেষে সর্বশেষে আমরা গাছগুলোকে কুঁজের অফিসে পৌঁছানোর পর বুকিং শেষ করেছি। দেখেন, প্রত্যেকটা চারাতে স্টিকার করা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যারা অর্ডার করেছেন সবাইকে আমার পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের যদি সকল বিষয়ে পরামর্শ লাগে, যারা কিভাবে লাগাবেন, রোপণ করবেন বা কি ওষুধ দিবেন, স্প্রে করবেন, ট্রিটমেন্ট করবেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি সঠিক সমাধান এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি আপনারা চারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সঠিক জাত এবং সর্বদাই ভালোভাবে আপনাদেরকে চারা দিতে পারি। তো এই দোয়া করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।